সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। রাজ্য বিধানসভার পিএসির প্রথম বৈঠকে রীতিমতো ভণ্ডুল অবস্থা। একদিকে যেমন পিএসির প্রথম বৈঠকে অনুপস্থিত থাকলেন পিএসসি চেয়ারম্যান মুকুল রায়, তেমনি মুকুলের নেতৃত্বে বৈঠক করবেন না বলে যোগ দিলেন না বিজেপি বিধায়করাও। কাজেই প্রথম বৈঠক কার্যত ভণ্ডুল হয়ে গিয়েছে পিএসসির। আজ প্রথম বৈঠক ছিল পাবলিক অ্যাকাউন্ট কমিটির। প্রথম বৈঠক নিয়ে উত্তেজনা ছিল, কারণ মুকুল রায়কে কিছুতেই পিএসসি চেয়ারম্যান মেনে নিতে রাজি ছিলেন না বিজেপির বিধায়করা। প্রথম থেকে পিএসসির বৈঠক বয়কট করার কথা বলেছিলেন তারা, সেটা করলেনও তারা। পিএসসির প্রথম বৈঠকে যেমন বিজেপির কোনো বিধায়ক উপস্থিত থাকলেন না, তেমনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও দেখা যায়নি সেই বৈঠকে। অনুপস্থিত থাকলেন পিএসসি চেয়ারম্যান তথা বিজেপি বিধায়ক এবং তৃণমূল নেতা মুকুল রায়। ফলে প্রশ্ন উঠেছে, তিনি কি অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে পিএসসির বৈঠক এড়িয়ে গেলেন? বিশেষ করে শুভেন্দুকে এড়িয়ে যেতে কি মুকুল রায়ের বৈঠকে যোগ না দেওয়া, এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। মূলত পিএসসির চেয়ারম্যান পদ নিয়ে বিতর্ক শুরু হয়েছে প্রথম থেকেই। বিজেপির বিধায়ক পদ থেকে ইস্তফা না দিয়েই মুকুল রায় তৃণমূলে যোগ দিয়েছিলেন, তাতেই প্রবল আপত্তি জানাতে থাকেন শুভেন্দু অধিকারীরা। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে সরব হন তিনি। বিধানসভার অধ্যক্ষের কাছে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবি পর্যন্ত জানিয়েছিলেন তিনি। এমনকি মুকুল রায়ের বিরুদ্ধে যাতে দলত্যাগ বিরোধী আইনে পদক্ষেপ করা যায়, তার জন্য হাইকোর্টে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার আবেদন জানিয়ে মামলা করেছেন শুভেন্দু অধিকারী। এদিকে মুকুল রায় বিধায়ক পদ থেকে ইস্তফা না দিলেও তাকেই পিএসসি বা পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়। প্রতিবাদে একাধিক চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন বিজেপি বিধায়করা। এমনকি শুভেন্দুর নেতৃত্বে বিধানসভায় ওয়াকআউট পর্যন্ত হয়েছে। এই পরিস্থিতিতে আগামী দিনে পিএসসির বৈঠক সুষ্ঠুভাবে করা যাবে কি না তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে। আসলে তৃণমূলে যাওয়ার পর তৃণমূলের পরিকল্পনা মাফিক মুকুল রায় বিজেপি বিধায়ক হিসাবে থেকে গিয়ে পিএসসি চেয়ারম্যান নির্বাচিত হন, যা নিয়ে প্রবল আপত্তি বিজেপি বিধায়কদের। এই পরিস্থিতিতে মুকুল রায় পিএসসির বৈঠকে যোগ দিলে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়বেন তা সহজেই অনুমেয়। আর সেটা বুঝেই কি তিনি প্রথম বৈঠকেই অনুপস্থিত থাকলেন? কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন, এভাবে কতদিন? একদিন না একদিন তো মুকুল রায়কে পরিস্থিতির মোকাবেলা করে পিএসসির বৈঠকে উপস্থিত থাকতে হবে। সেক্ষেত্রে বিরোধী বিজেপি বিধায়কদের নানা প্রশ্নবাণে মুখোমুখি হতে হবে তাকে। তখন কি করবেন রাজনীতির এই চাণক্য? আর উল্টো দিকে বিজেপি পিএসসি নিয়ে আন্দোলন চালিয়ে যেতে পারবে? সব মিলিয়ে এক ধোঁয়াশার জটাজাল তৈরি হলো রাজ্য বিধানসভা পিএসসির বৈঠক ঘিরে।